হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। ফ্রেন্ড, আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ফেস ওয়াশ। তো আজকে আমি ফেস ওয়াশ নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো ফ্রেন্ড, আমরা অনেক সময় করি কি, কখনো কখনো মুখের মধ্যে সাবান মেখে নিই। তো সাবানটা একেবারেই আমাদের মুখের স্কিনের পক্ষে একদম ভালো না। আমরা গায়ে সাবান মাখি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মুখের মধ্যে সাবান মাখাটা একেবারেই ঠিক না। তাতে আমাদের মুখের সেলগুলো ড্যামেজ হয়ে যায়, আমাদের মুখের স্কিনের যে ত্বকটা সেটাও অনেক বেশি নষ্ট হয়ে যায়। আর যে সমস্ত ফেস ওয়াশের মধ্যে সাবান দেওয়া আছে, সেই সমস্ত ফেস ওয়াশও ভালো না। ফেস ওয়াশকে হতে হবে একেবারে 100% সোপ ফ্রি একটা ফেস ওয়াশ হওয়াটা খুব দরকার। আর আমি আজকে এরকম ধরনেরই একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, যেটা হচ্ছে 100% সোপ ফ্রি। তো ফ্রেন্ড, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে এই ফেস ওয়াশটার কী কী ফিচার্স আছে, কী কী বেনিফিটস আছে, এবং এই ফেস ওয়াশ কীভাবে আমাদের স্কিনের মধ্যে এটা কাজ করছে, বিভিন্ন ধরনের পলিউশনকে দূর করার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের পলিউশনকে অ্যাবজর্ব করার ক্ষেত্রে, আর আমি কিভাবে প্রত্যেক দিন এই ফেস ওয়াশটা ইউজ করি, সেটাও আমি আজকে আপনাদের সামনে সেই ফেস ওয়াশটাকে ইউজ করে দেখাবো। তাহলে চলুন স্টার্ট করা যাক। তাহলে আজকে আমি যে ফেস ওয়াশটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাটিটিউড বি ব্রাইট ফেস ওয়াশ। এটা একটা 100 ml প্যাকে এরকম আসে, এবং ফ্রেন্ড, এটা হচ্ছে একটা নর্মাল স্কিনের জন্য ফেস ওয়াশ। ফ্রেন্ড, আমরা প্রত্যেকে হচ্ছে একে অপরের থেকে আলাদা, আমাদের স্কিনটাও তাই একে অপরের থেকে আলাদা। কারো কারো স্কিনটা হয় খুব তেল তেলে একটা ভাব দেখা যায় মুখের মধ্যে, এবং একটা ব্রণ হওয়ার খুব টেন্ডেন্সি দেখা দেয়, সেই ধরনের স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। আর যাদের স্কিনটার মধ্যে একটা ড্রাইনেস, একটা রুক্ষ, একটা টান টান একটা মুখের মধ্যে একটা রুগ্ন একটা ভাব দেখা দেয়, সেটাকে বলা হচ্ছে ড্রাই স্কিন। আবার অনেকের আবার স্কিনটা দেখা যায় যে আমাদের যে টি জোন পোর্শনটা, এই কপাল থেকে লম্বা করে যে পোর্শনটা, সেটাকে বলা হয় টি জোন। এই টি জোন পোর্শনটা অয়েলি, কিন্তু বাকি আমাদের মুখের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা দেখা যাচ্ছে যে ড্রাই রুক্ষ ভাব একটা দেখা যাচ্ছে। তাহলে ওই ধরনের স্কিনটাকে বলা হচ্ছে কম্বিনেশন স্কিন। আবার কারো কারো স্কিন এরকম হয়, কিছু একটা জিনিস মাখলেই মুখের মধ্যে কেমন যেন একটা র্যাশ বেরিয়ে যায়, চুলকায়, লাল লাল একটা ছোপ ছোপ পড়ে যায়, অল্প কিছুতেই ওরকম ধরনের একটা ভাব দেখা দেয়, সেই ধরনের স্কিনটাকে বলা হচ্ছে সেন্সিটিভ স্কিন। আর একটা ধরনের স্কিন হচ্ছে যেটা এই ধরনের কোনো প্রবলেমই তাদের হয় না, সেটাকে বলা হচ্ছে নর্মাল স্কিন। আর এই অ্যাটিটিউড বি ব্রাইট ফেস ওয়াশ হচ্ছে সেই নর্মাল স্কিনের জন্য সুটেবেল। তো ফ্রেন্ড, আমাদের যেহেতু প্রত্যেকের স্কিনটা আলাদা, তাই আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের নিজে নিজে স্কিনটা অ্যাকচুয়ালি কেমন তার একটা ক্যাটাগরিকে জেনে নিয়ে, তারপর আমাদের সেই অনুসারে ক্রিম বা ফেস ওয়াশটা আমাদের ইউজ করাটা খুব দরকার। তাহলে আমরা অনেক বেশি বেটার রেজাল্ট পাবো। আর এমনিতে এরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা ফেস ওয়াশ এবং আলাদা আলাদা ময়েশ্চারাইজার ক্রিম আছে। যেমন হচ্ছে অয়েলি স্কিনের জন্য হচ্ছে এই ময়েশ্চারাইজার ক্রিম, এবং ইনস্টানারিজ এই ময়েশ্চারাইজার ফেস ওয়াশ। তো আমার যেহেতু এই ফেস ওয়াশ এবং এই ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, তাই আমি এটা নিয়ে আজকে আলোচনা করব না। এছাড়া ফ্রেন্ড, যাদের স্কিনটা বললাম ড্রাই, তাদের জন্য আলাদা ফেস ওয়াশ এবং আলাদা ময়েশ্চারাইজার ক্রিম। তো এটা হচ্ছে তাদের জন্য ফেস ওয়াশ, যাদের স্কিনটা ড্রাই, ড্রাই স্কিনের জন্য ইনস্টানারিজ ফেস ওয়াশ এবং তার হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম। তো এই ক্রিম এবং এই ফেস ওয়াশের ওপরও আমার আলাদা আলাদা করে ভিডিও করা আছে, তাই আজকে আমি এটা নিয়েও আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব যে নর্মাল স্কিনের জন্য, আমাদের যাদের স্কিনটা নর্মাল তাদের জন্য রয়েছে বি ব্রাইট ফেস ওয়াশ। তো আজকে নর্মাল স্কিনের জন্য সুটেবেল এই বি ব্রাইট ফেস ওয়াশটা আমরা ইউজ করব, এবং আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের স্কিনটাকে একটুখানি যাচাই করে নিয়ে যে আমাদের স্কিনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, তারপরে তার ভিত্তিতে আমরা এই ময়েশ্চারাইজার ক্রিম হোক বা ফেস ওয়াশ হোক সেটা আমরা ইউজ করব। তো ফ্রেন্ড, এটা হচ্ছে এমন একটা ফেস ওয়াশ যে 100% এটা সোপ ফ্রি এবং একটা জেল বেসড একটা ফেস ওয়াশ। এবং যখন আমরা এই ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করব আমাদের মুখটা, আমরা দেখব যে আমাদের মুখের মধ্যে কোনো টান ভাব লাগছে না, একেবারে সফট রাখে মুখটাকে। এবং এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে সেটা হচ্ছে লোটাস রুট এক্সট্রাক্ট, লুমি স্কিন এবং ভিটামিন এ আর ই। তো লোটাস রুট এক্সট্রাক্ট কী করছে, আমাদের এই ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল করছে, ব্রাইট করছে, এবং ত্বকটাকে অনেক বেশি টোন করে রাখছে। আর ভিটামিন এ আর ই একটা দিচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট দিচ্ছে, অর্থাৎ আমরা যখন বাইরে যাই ফ্রেন্ড, তখন বিভিন্ন ধরনের পলিউশনের মুখোমুখি আমাদেরকে হতে হয়, যার ফলে আমাদের মুখের স্কিনের যে সেলগুলো সেগুলো ড্যামেজ হয়ে যায়, আর সেই সেলগুলো ড্যামেজ হয়ে যাওয়ার জন্য আমাদের মুখের মধ্যে যে একটা উজ্জ্বল ভাব সেটা আমাদের নষ্ট হয়ে যায়। সেই ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে, সেই পলিউশনের হাত থেকে রক্ষা করছে এই ভিটামিন এ আর ভিটামিন ই। অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করছে সেই ভিটামিন এ আর ই।
এছাড়া এর মধ্যে যে লুমি স্কিন দেওয়া আছে, ফের অনেক সময় কি হয় আমরা যখন বাইরে রোদ্রে যাই আমাদের স্কিনটা অনেক সময় কপালের সাইডে দুপাশে বা বিভিন্ন জায়গায় মুখের মধ্যে আমাদের স্কিনটা অনেক বেশি কালচে ছোপ পড়ে যায়। তো সেই কালচে ভাবটাকে এ কমিয়ে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে এই ফেস ওয়াশটা, এতটাই দুর্দান্ত এই ফেস ওয়াশ। অর্থাৎ এই ফেস ওয়াশ আমাদের স্কিনটাকে যেমন একদিকে টোন করছে তেমনিভাবে অন্যদিকে ব্রাইট করছে। এর নামই এটা বোঝা যাচ্ছে বি ব্রাইট, তাহলে একদিক থেকে ব্রাইট করছে, একদিক থেকে টোন করছে, আবার অন্যদিক থেকে আবার পলিউশনের হাত থেকে রক্ষা করে আমাদের মুখের মধ্যে ফেসের মধ্যে যে সেলগুলো সেই সেলগুলো ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে তার মধ্যে দিয়েও আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করছে। তো অ্যাটিটিউড বি ব্রাইট ফেস ওয়াশটাকে ইউজ করার জন্য আমি প্রথমে আমার মুখটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। এবার আমি এখানে একটু মটর দানা পরিমাণ একটু ফেস ওয়াশ নিয়ে নিলাম। হাতের মধ্যে আমি ফেনাটা করে নেব। আমি হাতের মধ্যে ফেনাটা করে নিয়েছি, এবার 1 মিনিট ধরে আমি রাউন্ড রাউন্ড শেপে আমার মুখের মধ্যে এটাকে লাগাবো। এখন এটা 1 মিনিট ধরে আমার মুখের মধ্যে লাগানো হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আসছি। এখন আমি আমার মুখটা ওয়াশ করে মুখটাকে শুকনো করে মুছে চলে এসেছি। তো ফ্রেন্ড দেখুন আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমার মুখের মধ্যে যে একটা তেল তেলে ভাব ছিল, যে নোংরা ধুলোবালিগুলো ছিল, সেগুলো একেবারে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। এই বি ব্রাইট ফেস ওয়াশটা আমাদের একদিক থেকে যেমন ধুলোবালিকে পরিষ্কার করছে, ঠিক অন্যদিক থেকে এটা পলিউশন এবং বিভিন্ন ধরনের কেমিক্যালসকেও অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা রাখছে। তার ফলে কী হচ্ছে, কেমিক্যালসগুলো যখন অ্যাবজর্ব করে নিচ্ছে তখন কেমিক্যালের দ্বারা আমাদের মুখের স্কিনটা এফেক্টেড হচ্ছে না এবং আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট থাকছে। আর ফ্রেন্ড এটা হলো একটা ইউনিসেক্স প্রোডাক্ট, অর্থাৎ এটা ছেলে মেয়ে উভয়ে এটা ইউজ করতে পারবে এবং এটা আমরা দিনে 2 বার ইউজ করব, একবার সকালবেলা আর একবার রাত্রিবেলা আমরা এটা ইউজ